স্বামী বিরজানন্দ। তিনি ছিলেন রামকৃষ্ণ মিশনের ডবল গেটেড পাওয়ার। তিনি মায়ের কাছেও দীক্ষা নিয়েছিলেন, স্বামীজির কাছেও দীক্ষা নিয়েছিলেন। তিনি বলতেন তার পরমার্থ প্রসঙ্গে যে একটি গ্রন্থ আছে, সেখানে তিনি বলছেন এক জায়গায় যে সংসার যদি নিরবিচ্ছিন্ন সুখেরই হতো, রোগ শোক দুঃখ অভাব আপদ বিপদ ভয় ভাবনা না থাকতো, তাহলে কে আর ভগবানকে ডাকতে যেত। এসব তিনি দিয়েছেন আমাদের শিক্ষার জন্য, পরীক্ষার জন্য, যাতে লোকে তাকে ভুলে না থাকে, নিরুপায় হয়ে যাতে তার শরণাপন্ন হয়। তাই সুখে দুঃখে সব অবস্থাতেই তাকে আগড়ে ধরে থাকবে। তাকেই তোমার সর্বস্ব জেনে প্রাণ ভরে প্রকৃত ভালোবাসবে। তিনি তোমার একমাত্র গতি, সহায় ও সম্বল, এটা মনে মনে জানবে। তাহলে দেখবে দুঃখ শোক যত কিছু অমঙ্গল সব পালিয়ে যাবে, কিছুতেই মনকে বিচলিত করতে পারবে না, প্রাণ আনন্দে ভরে থাকবে। শ্রী ভগবান কেরাম জানেন, ভগবান ভালোবাসার ক্যাঙাল হয়, তার প্রেমময় মূর্তি দর্শনের জন্যে ব্যাকুল হয়ে আমাদের কাঁদতে হবে, তার জন্যে পাগল হও যেন তাকে ছাড়া জীবন দুর্বহ হয়। সংসার করব তাতে ক্ষতি নেই, মনটা তাকে দেব, মন থেকে তাকেই ভালোবাসব, তাকে ছাড়া যেন জীবনটা ব্যর্থ হবে মনে হবে। তার মতন ব্যথার ব্যথি বলুন তো সংসারে কে আছে, তার মতো আপনার জন মনের মানুষ এই সংসারে কে আছে। এতটুকু পান থেকে চুন কষলেই সংসারের মানুষ আমাদের বিপক্ষে হয়ে যায়। শত অপরাধ করেও অনুতপ্ত হলে ভগবান কিন্তু আমাদের ক্ষমা করে ফুলে তুলে নেন, তার ভালোবাসা অসীম, ধারণাতীত। তিনি অনন্ত সুখের পারাবার, তিনি অমৃতের সাগর, তাতে ঝাঁপিয়ে পড়ো, অমৃতত্ব পাবে, আনন্দের টুসটুস রসে আনন্দে ভাসবে, যেমনটি রসগোল্লা রসে ভাসে। তাই রোগ শোক দুঃখ অভাব বেদনা আসে বলে আমরা ভগবানকে ভালোবাসি আর আনন্দের সঙ্গে ডুবে থাকি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। পরমার্থ প্রসঙ্গ বইটি স্বামী বিরজানন্দ মহারাজের লেখা। এই পরমার্থ প্রসঙ্গ বইটি আমাদের কাছে এক চরম আধ্যাত্মিক গ্রন্থ। এই গ্রন্থটি এত সুন্দর, যা পড়লে আমাদের মন মনোমুগ্ধ হয়ে যায় এবং আমরা ঈশ্বর প্রেমে ডুবে যেতে পারি।